Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সত্যি রে লক্ষ্মী, আজ গুরুমা ঠিক যোগ্য মানুষের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। এটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল, তবু যে শেষ পর্যন্ত হয়েছে এটাই বড় কথা। যোগ্য কিনা জানি না, কিন্তু গুরুমা যে আমার উপরে ভরসা করেছেন সেটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। হ্যাঁ রে রানী, আমি পারবো তো এত বড় একটা দায়িত্ব সামলাতে? পারবি না মানে? এরপর তো তুই দেশ চালাবি লক্ষ্মী, শুধু কি দেশের সাধারণ মানুষ, এরপর থেকে আমাদের মতো হাজার হাজার হিজড়েরা তোর আশাতেই থাকবে লক্ষ্মী। গুরুমা তো সবই খুলে বললো তোমাদের লক্ষ্মীদি, আমাদের আর তাড়িয়ে দিও না, এমনিতেই সমাজের হাতে লাথিঝাঁটা খেয়ে মরছি আমরা, তার উপর যদি তুমি আমাদের তাড়িয়ে দাও আমরা মাথা খোঁজার ঠাই কোথায় পাবো বলো তো? আহারে, কত অসহায় ওরা! রোজির সাথে ওর লেজ ধরে যখন আমাদের ক্ষতি করার চেষ্টা করছিলে তখন মনে ছিল না এসব? আমরা জানি আমরা তোমাদের ওপর খুবই অন্যায় করেছি, আর এটাও জানি যে এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু কি করবো বলো, তখন তো রোজিদি আমাদের গুরু ছিল, ও ভুল করুক ঠিক করুক সব কিছুই মেনে চলতে হতো আমাদের, আমরা তখন কি করবো বলো, তাই না? সেই তো, কিন্তু সব শোনার পরে তো আমরা গুরুমার কাছে গেছি বলো, আমরা সবটা স্বীকার করেছি, কিচ্ছু লুকাইনি। সত্যি বলছি, আমরা তো ঠিক করেছি এখন থেকে আমরা লক্ষ্মীদিকেই গুরু বলে মানবো। আর গুরুমা তো আমাদের বলেই দিয়েছেন, তুই লক্ষ্মীদির কাছে একবার ক্ষমা চাইবি, লক্ষ্মীদি তোদের সব অন্যায় ক্ষমা করে দেবে। হ্যাঁ, লক্ষ্মী থাকবে ক্ষমার দোকান খুলে বসে আছে, যে আসবে তাকেই ক্ষমা করে দেবে। দেখেছিস লক্ষ্মী, আমি বলেছিলাম না ওরা আবার এখানে এসে জুটবে, সে এসে জুটে গেছে। শোনোরি টামুন্নি, একটা কথা তোমরা মাথায় রেখো, তোমাদের এই লক্ষ্মীদি কিন্তু আর সে আগের লক্ষ্মীদি নেই, তোমাদের একের পর এক চক্রান্ত লক্ষ্মীদিকে পাথরের মতো শক্ত করে দিয়েছে। জানি, কিন্তু কিন্তু প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দাও, এখন থেকে আমরা যা করবো তোমাদের কথা অনুযায়ী করবো, যদি একটু বেচাল দেখো আমাদের আমাদের একটা ঝেঁটিয়ে বিদায় করে দেবে, কিন্তু একটা সুযোগ অন্তত দাও। তুমি তো রোজিকে কতবার ক্ষমা করেছো বলো, আমাদের একবার ক্ষমা করতে পারবে না? ক্ষমা করে দাও। বেশ, তোমরা আজ থেকে এখানেই থাকবে। তোমরা এখানে থাকবে ঠিকই, কিন্তু আগের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের বাড়ি বাকি সব সদস্যদের মতো তোমাদেরকে কিন্তু সমানভাবে কাজ করতে হবে। সব করব, বল 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 কি করতে হবে আমাদের বল, আমরা সব করব। তোমাদের ঘরে একজন বুড়ি ঠাম্মি এসেছেন, উনি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবেন। তোমাদের দুজনের দায়িত্ব হবে ওনার সমস্ত দেখভাল করার, দেখো ওনার যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। তুই চিন্তা করিস না ফিরকি, কোনো অসুবিধা হবে না, তুই ভরসা করতে পারিস আমাদের উপর। ঠিক আছে রিটা মুন্নি, তোমরা ঘরে যাও। এই লক্ষ্মী, তুই ওদেরকে আবার এখানে থাকতে দিয়ে কাজটা ঠিক করলি? ওরা আমাদের কত ক্ষতি করার চেষ্টা করেছে, আবার যে ওরা কোনো ক্ষতি করার চেষ্টা করবে তার গ্যারান্টি কে দেবে? রানীমাসি, পাতিমাসি, দেখো আমি বুঝতে পারছি মায়ের এই সিদ্ধান্তে তোমরা দুজন খুশি হওনি, কিন্তু তোমরা একটু ভেবে দেখো, আর কদিন পরই তো আমার মা জননেত্রী হবে, সমাজের ভালো খারাপ সব মানুষকে একসাথে নিয়ে চলতে হবে আমার মাকে। কোনো মানুষ যদি ভুল পথে চলে যায় আমার মাকে কিন্তু তাদেরকে ঠিক রাস্তায় আবার নিয়ে আসতে হবে, তাই না? দেখো চিরটা কাল ধরেই তো আমরা বড় মাসির সাথে ওদের দুজনকে বিচার করেছি, হতেই তো পারে ওরা হয়তো এখন শুধরে গেছে, তাই একটিবারের জন্য ওদেরকে আমরা সুযোগ দিয়ে দেখি না। তুই যখন বলছিস ঠিক আছে সবটা ভেবেই বলছিস, থাকুক। এলো কি, তুই তো গুরুমা হলি, তো অনুষ্ঠানটা হবে না? অবশ্যই হবে। এই ফিকি, না না, এখন আমার এসব অনুষ্ঠানে কি দরকার? না এই দরকার নেই মানে, গুরুমা হলি
ভোটে দাঁড়িয়েছিস, আমার মীনাক্ষীকে তো কাজের দায়িত্ব দিল, একসঙ্গে এত খুশি আনন্দ করবো না? হ্যাঁ, সেটা কখনো হয় নাকি? হবে হবে, আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে একটা বড় করে অনুষ্ঠান হবে। আমি ভাবছিলাম আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে যদি একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করা যায়। তুই একদম আমার মনের কথা বলেছিস। আমি আমি সে তখন থেকে ভাবছি যে একটা পুজো হলে খুব ভালো হয়, খুব ভালো। বাবা, তাহলে তো আমাদের অনেক দায়িত্ব। হ্যাঁ, চল চল চল, আমরা যোগাযোগ করি। চল আচ্ছা মধুজা, শোনো না, তুমি মিষ্টি মাকে ফোন করে বলো আজ সন্ধ্যেবেলা যেন চলে আসে, সবাই একসাথে থাকলে খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, ফোন প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, গো মিষ্টি মা, ওই জন্যই তো পুজো দিয়ে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি, তুমি আসবে তো? আসবে তো, এটা আবার কিরকম কথা? অবশ্যই আসবো। আচ্ছা বেশ, এখন রাখি। হ্যাঁ, টাটা। বড় মামি, তুমি কোথায় যাচ্ছ গো? ফিরকি দিদির মা, ওদের বাড়িতে পুজো, সেখানে যাব। ও মা, তুমি একা একা যাবে? আর আমি বাড়িতে বড়বো, আমাকেও নিয়ে চলো না গো, প্লিজ আমাকে নিয়ে চলো না। নিমন্ত্রণ করে দিন। হ্যাঁ, প্লিজ নিয়ে চলো না। যাব আমাদেরকে। হ্যাঁ, আমাকে প্লিজ নিয়ে চলো না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই মিলে ফিরকি দিদির বাড়ি পুজোতে যাচ্ছি। ওকে, আমার হে বাড়ির পহেলা বাচ্চা, আপনাদের চেনা মুস্কান আছে। বাচ্চা হওয়ার পর বাড়ি মাইজি আমাকে কিছু টাকা দিল, তারপর বললো যে বাচ্চাটাকে ঠিকানা লাগিয়ে দিতে। রোমা, 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 ভাস্কর সিনারায়ের ট্রাম্প কার্ড তাহলে এখন রোমা চ্যাটার্জির হাতের মুঠোয়। এবার সঠিকভাবে এই ট্রাম্প কার্ডটা কখন কোথায় কিভাবে প্লেস করব সেটা যদি ভেবে ফেলতে পারি তাহলে ব্যাস, কেল্লাফাতে, ভাস্কর সিনারায় আউট। আর তোর মন্ত্রী হওয়া কেউ আটকাতে পারবে না রোমা চ্যাটার্জি। বাট হাউ, কিভাবে, হ্যাঁ কিভাবে, কিভাবে, কিভাবে এই ট্রাম্প কার্ডটা ইউজ করব, কখন কোথায় কি? রাইট, মুস্কান। রেহান বাবু, তুমি কি ভাবতে পারছো কি এক্সাইটেড ও? কিন্তু আমি বেরো যাচ্ছি। তোমরা তোমার প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নয়,
বড় বৌমা, বড় বড় কথা বললেই না সত্যিটা বদলে যায় না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোমরা তো আদা জল খেয়ে লেগেছো আমার বড় খুকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।